দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব, অবশ্যই কুকিং রিলেটেড। এই শেফ হচ্ছেন টার্কি শেফ, ওনার নাম হচ্ছেন শেফ বুরাক। অ্যামেজিং স্কিল, আমরা ওনার আসলে আজকের কুকিং স্কিল দেখব এবং বিস্মিত হয়ে যাব ওনার স্কিল দেখে। এবং উনি বেশ পটু, 5-স্টার রেস্টুরেন্টের শেফ, ওনার কাজ দেখলে মাথা নষ্ট। আমরা আজকে ওনার কাজ দেখব, ফাঁকে ফাঁকে আমি বলার চেষ্টা করবো যে সে কি রেসিপি তৈরি করছে। চলুন কথা না বাড়ি, আমরা চলে যাই শেফ বোরাকের কাজ দেখার জন্য। এই যে দেখছেন সুধী মন্ডলী, এই যে শেফ বোরাক তার কাজ শুরু করলো। দেখেন তার কুকিং স্কিল, দেখেন অ্যামেজিং তার হাতের কাজ কত সুইফটলি কাটছে। দেখেন বিভিন্ন সবজি কাটছে, আলু, বেগুন, পেঁয়াজ সুন্দর করে সাজিয়ে রাখছে। আসলে হয় কি, 5-স্টারের শেফদের খুব দক্ষ হতে হয়, নাহলে 5-স্টার কাজ করতে পারবে না। এই যে সে দেখেন উপরে চেরি টমেটো দিয়ে আবার সবজি দিচ্ছে, কি যে বানাচ্ছে সেই জানে, আমরা শেষ হলে বুঝবো। আবার টমেটো সস দিচ্ছে, কোনো একটা ঝাল আইটেম তৈরি করছে। এখন ওভেনে দিয়ে দিবে, দেখেন টার্কিশ কোনো মেনু হবে এটা। 5-স্টার এইভাবে করে রান্না করে, দেখছেন ডিশের মধ্যে সে একদম রান্না করে। এই যে এখন, ও মাই গড কি সুন্দর! এই এখন দেখেন খাওয়ার সময় কিভাবে, নিচে হচ্ছে আলু, উপরে হচ্ছে টমেটো। এই যে নেক্সট আইটেম দেখেন, সে মাংসের একটা কিছু রান্না করে, মাংসের কিমা ছড়িয়ে দিচ্ছে। দেখেন পেঁয়াজ কাটছে সে কি দ্রুত, ও মাই গড কি সুইফট! তার এই ভিডিও দেখেছে লাখ লাখ মানুষ। এই যে কিমা, কিমার ভিতর সে দিচ্ছে, পেঁয়াজ দিল, দেখেন তার রান্নার কিন্তু স্পেশালিটি হচ্ছে যে সে খুব সুইফট, দুই হাতে কাজ করে। এরকম শেফ কিন্তু এক হাতে কাজ করে না, দেখবেন আপনি। এবং ওরা রান্না করছে খুব ম্যাসিভ স্টাইলে, অনেক লোকের জন্য রান্না করছে। এটা একজন দুজনের রান্না না, এটা হচ্ছে অলমোস্ট 100-200 লোকের রান্না, আপনি দেখেন। এবং তার হাত খুব সুইফট চলছে, দেখেন। এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোটেলে এইরকম রান্না করে। আমি আসলে এক্স্যাক্টলি শিওর এটা টার্কিশ কোনো আইটেম রান্না করেছে সে। এই শেষ, এখন নতুন আইটেম দেখেন, এখন তার কাটার স্কিল দেখেন। এটা একটা খাসির পেছনের অংশ কাটছে, ফাইভ স্টারের শেফদের দক্ষতা এরকমই হয়। দেখেন কি সুন্দর করে কাটছে, দেখেন রিবস গুলোকে ছাড়িয়ে নিল, পেটের মধ্যে পকেট তৈরি করে কিছু একটা দিল। এগুলোতে সে এখন বেক করবে, উপরে লবণ দিল, এখন সে ওভেনে দিয়ে বেক করবে আমি শিওর। এই যে দেখেন মাংস টান দিচ্ছে, কিরকম স্মুথ হয়ে ছেড়ে দিচ্ছে, দেখেন। ও মাই গড বিউটিফুল! এইরকম ডিশ খেতে পারলে খুব মজা লাগতো। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর রান্না করেছে, দেখেন তার স্কিলের লেভেলে অন্য। খাসির রিবস কে সে দেখেন কিভাবে ম্যারিনেট করলো, এরপর এটাকে সে এখন ইয়ে করবে, বুঝা যাচ্ছে এটাকে এই যে ওভেনে দিয়ে দিল। এখন দেখেন আবার ওভেন থেকে নামানোর পরে কি অবস্থা হলো, দেখেন হাড় গুলো বেরোচ্ছে, মাংস রয়ে যাচ্ছে। আমি এরকম কুকিং স্কিল আগে দেখি নাই, অ্যামেজিং! দেখেন মাংস ছাড়াচ্ছে যেন মাখনের মতো আলাদা হয়ে যাচ্ছে। খাসির মাংসকে দেখেন কি সফট করে ফেলছে, আমার তো দেখেই খিদা পেয়ে যাচ্ছে। যাক আবার নতুন আইটেম দেখেন, এই পুরো ভিডিও হচ্ছে তার কুকিং স্কিল।
মাংসকে দেখেন চাকচাক করে কাটছে, এটা একটা আউটডোর রান্নার ইভেন্ট। মাংস এরকম করে নর্মালি সসেজ বলে এগুলোকে, বিদেশে সসেজ আলাদা করে কিনতে পাওয়া যায়। সসেজ ফ্রাই করছে, এটা বড় কিছু একটা ডিম, এত বড় ডিম তো অস্ট্রিচের ডিম হবে, এটা উট পাখির ডিম, উট পাখির ডিম মাঝখানে দিয়ে পাশে সসেজ, দেখেন তামাশা কি রকম ভাবে রান্না করছে। এবং এটাতে এখন লবণ দিচ্ছে, এটা মেগা কিচেনের রান্না, এটা এরকম কিচেন কে বড় কিচেন কে বলা হয় মেগা কিচেন। এই যে আবার দেখেন, সে না দেখে কাটছে, ও মাই গড, দেখেন সে না দেখে কাটছে, ছুরি চালাচ্ছে না দেখে, বড় বড় ছুরি বের করছে, ও মাই গড। তার এরকম স্কিল দেখে আমাদের দেশের যারা মহিলারা বাসায় রান্না করেন তারা লজ্জা পেয়ে যাবেন। দেখেন ফাইভ স্টার কুকের রান্নার স্টাইল দেখেন, এটা এখন সে ওভেনে দিয়ে দিবে, বিভিন্ন কাবাব করছে সে, এই যে শিক কাবাব নামাচ্ছে মাঝখানে মাঝখানে, টার্কিতে বিয়ের অনুষ্ঠানে এরকম বড় স্কেলের রান্না হয়। এই দেখেন সে না দেখে কাটছে, মনে হচ্ছে রান্না নিয়ে একটা ছেলে খেলা করছে সে। দেখেন মাংসকে সয়া সসের মধ্যে চুবাচ্ছে, ম্যারিনেট করছে, দেখেন এরপর সালাদের উপর রেখে এটাকে সে নিশ্চয়ই বেক করবে। এই যে বললাম না, ওভেনে দিয়ে দিবে, যখন বেরোলো তখন দেখেন কি দৃশ্য, এই যে বড় স্কেলের রান্না, এরকম বড় জিনিস সাধারণত 5 জন বা 10 জন একসাথে খেতে বসে। সে খুব সুইফট হাতে, দুই হাতে কাজ করে, দেখেন যে বাইরে কাঠের চুলা রান্না করছে, দুধ, এটা মনে হয় ডেজার্ট বানাবে এখন, বাদাম কিশমিশ অনেক আইটেম দিচ্ছে, আমি শুনে এটা ডেজার্ট। টার্কিতে অনেক ধরনের ফল হয়, শুকনা ফল, আপেল, নাশপাতি, বিভিন্ন ধরনের আঙুরও হয়। এই দেখেন ডেজার্ট করেছে সে, বিভিন্ন ফলের, উপরে আবার বিভিন্ন ফলের মিশ্রণ দিচ্ছে, দেখেন এই যে সিজেন, তার ট্রেডমার্ক নাম দেয়া, আবার একটা নতুন রান্না শুরু করলো, গরুর মাংসকে দেখেন কিভাবে র্যাপ করলো, এটা একটা স্পেশাল ইয়ে, এটা মনে হয় একদম সিমেন্টের মতো করে এটাকে পাঠিয়ে দিচ্ছে ওভেনে, ওভেন থেকে যখন বের হবে তখন দেখেন কি অবস্থা। দেখেন হাড় ছাড়াচ্ছে কিভাবে, কি সুন্দর মাংস, সফট এবং টেন্ডার, জুসি, উপরে লবণ দিয়ে দিচ্ছে, রান্না স্টাইলই অন্যরকম। এখন দেখেন এখানে দর্শক মন্ডলী, এই লোকের রান্না দেখতে দেখতে আমি মনে হচ্ছে যেন আমি টায়ার্ড হয়ে গেলাম, এত স্কিলফুল রান্না,
শেফ বোরাক, টার্কি শেফ, খুব সুন্দর রান্না করেছে। তার স্কিল দেখলাম মূলত আজকের ভিডিওটা ছিল তার একজন শেফের, ফাইভ স্টার হোটেলের শেফের স্কিল, একদম অ্যামেজিং, মাথা নষ্ট করা স্কিল। তো আশা করলাম যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান, আর আপনারা কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি ভবিষ্যতে সেরকম ভিডিওর উপর রিয়াকশন দিব। তো ভবিষ্যতে অন্য কোনো এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।